আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে। আর আশা করি সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জাফলং চা বাগান। আর এটা নাম কিন্তু জৈন্তাপুর চা বাগান আর কি। তো জাফলং যাওয়ার পথে, আর আমি ভিডিওগুলোর কিন্তু আমার সিলেট ব্লগের আর কি এই ভিডিওগুলো আমি এক একটা পার্ট করে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। কেননা সবগুলা মানে সবগুলা যতগুলো জায়গায় আমি ঘুরছি দেখে, তো সবগুলো মিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ফাট ফাট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে কি হয়, ভিডিওটা একটু ছোটো হয় আর দেখতেও ভালো লাগে। এক একবার এক এক পার্টে আপনারা এক এক জায়গাটা সুন্দর করে ভালোভাবেই দেখতে পারতেছেন, সেজন্য আর কি। তো দেখেন কি অপরূপ দৃশ্য, সুবহানাল্লাহ, অনেক সুন্দর দৃশ্য। আল্লাহ শুকরিয়া এত সুন্দর দৃশ্য বারবার দেখার জন্য, আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া। এই সাইডে চা বাগানের এরিয়ায় ঢুকতে দেয় না, কেননা এখানে নাকি একটা ক্যামেরাম্যান ছিল। তো ক্যামেরাম্যানটা বললো যে এখানে এখন আর ঢুকতে দেয় না, একটাই কারণ, এখানে 2 মাস আগে নাকি একটা ব্যবসায়ীকে খুন করে মানে এদিকে রেখে দিয়েছিল আর কি। তো তারপর থেকে নাকি এই জন্য এখানে ঢুকতে দেয় না। তাহলে ওই সাইডে গিয়ে আপনাদের জন্য আরও সুন্দর করে একদম ভারতের ইন্ডিয়ার মেঘালয়টা সুন্দর করে আপনাদের সাথে ভিডিও করে দেখাতাম, তো এই জন্য আর ওই পাশে যেতে পারি না। আর এই সেটের এই চা বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য! আসলে যতবার দেখি তত ভারী মনটা ভরে যায় এই দৃশ্যগুলো দেখলে। আর যদি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, আপনাদের একটু উৎসাহ পেলে আমি আরও অনেক সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। দিন দিন আমি যত বেশি ভিডিও বানাবো আপনাদের জন্য ততই আমার ভিডিওগুলো আরও সুন্দর হবে, সেই জন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু সাপোর্ট দিবেন। আর আমরা দুজন মিলে রেড ড্রেস পরছি, মানে লাল কালার। তো আমরা কিছু পিক তুলবো এখানে চা বাগানে, আমার অনেক ইচ্ছা অনেক দিনের, তো সেজন্যই আর কি একদম ম্যাচিং ড্রেসই পরলাম। তো যদিও সিলেটে আরও অনেক সুন্দর চা বাগান আছে, তো আমাদের হাতে সময় অল্প, যদি পারি তাহলে বাকিগুলোতে আরও চা বাগানে যাবো। Thank you.
আর এখন শাকিল আমাকে বললো যে একটু চা বাগানের ভিতরে ঢুকো, কয়েকটা ফিক তুলি আর একটু ভিডিও করি, অনেক সুন্দর লাগতেছে, বেশি সুন্দর লাগতেছে, একটু উঁচু থেকে একটু মানে ঢালু জায়গা আর কি, সেই জন্য অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় যে উঁচু জায়গার সাথে আর কি আকাশটা লেগে আছে, এত সুন্দর লাগতেছে। এই জন্য এখানকার চা বাগানটা আমার কাছে এই জন্য বেশি ভালো লাগে, একদম আকাশে আর চা বাগানে মানে উঁচু থেকে নিচু চা বাগানটা তো ওই জন্য অনেক সুন্দর লাগে, আকাশের সাথে মানে দেখতে অনেক সুন্দর লাগে আর কি। তো কথা বলতে বলতে আসলে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। আপনারা আমার জাফলংয়ের আরও বাকি ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর আমাদের এখানে কিছু পিক তোলা হয়েছে তো সেগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি যে এখন। তো আর বাকি ভিডিওগুলো দেখতে হলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না, আর আমাদের পিকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।